ভিডিও করে থাকে ও এ কি হচ্ছে এজ কি হচ্ছে পুরো দাঁড়াকের মতো লাগে সারা আই হ্যাভ টু আই হ্যাভ না এটা কি কমে যাচ্ছে 1 না ইয়েস কি করব এখন জল খাই হ্যালো फ्रेंड्स গুড মর্নিং যখনই ভিডিও করে শুরু করি হাই তুলতে শুরু করে কি আজব কিছু করলি হাই তুলছে কিছু করলি ফটো মানে সেলফি তুলছি হাই তুলতে শুরু করছি আজকে শাড়ি পরেছি আজ শাড়ি পরেছে আজকে অনেকদিন পর শাড়ি পরলাম আচ্ছা তো আজকে কোথায় যাব কলেজ স্কয়ার আর আগে কলেজ স্কয়ারই যাব তারপর যদি সম্ভব হয় সন্তোষমিত্র স্কয়ার দেখতে যাব তো পুরো ব্লগটা দেখতে থাকো আর দুটো ব্লগ অলরেডি চলে এসেছে পূজো প্যান্ডেল হপিং এর তো এবার যা দেখা যাক এখানে কেমন ভিড় থাকে না থাকে কারণ দিনের বেলা একবার যাইনি যা গেছি রাত্রে আজকে প্রথম দিনের এক্সপেরিয়েন্স হবে তাই তো আমার কাছে প্রথম নাই আমি যাই প্রত্যেক বছর আমি তো যাই না দেখা যাক ব্লগটা দেখতে থাকো যদি ভালো লাগে প্লিজ লাইক করো তোমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য এখানে সুদীপা সমস্ত সাজগোজের জিনিস নিয়ে বসেছে এখন সাজগোজ করবে তারপর বেরোবো আমরা এবার বেরোচ্ছি অনেকক্ষণ হয়ে গেছে সব রেডি হয়ে গেছে আমি ঠিক আমার এই শাড়িটা আমি তোমাদেরকে এখানে দেখাবো আলাদা করে যে শাড়িটা কেমন লাগছে তো শাড়িটা পরতে আমার মিনিমাম এক ঘন্টা থেকে দেড় ঘন্টা টাইম লেগেছে কারণ আমি খড়খড়ে শাড়ি পরতে পারি না আর এমনিতেই প্রচুর গরম আর এই খড়খড়ে শাড়িটা মানে এরকম প্লিট করতে করতে অনেকটা টাইম আমার পুরো চলে গেছে সবথেকে বড় কথা ওই এক ঘন্টা আমি ওয়েট করেছি এই যে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি এটা বিরাট একটা কিছুটা দূর আছে কলেজ স্কয়ার যাচ্ছি সেখানে ঠাকুর দেখবো তারপর দেখা যাক কোথায় কি যাওয়া যায় কারণ আজকে প্রচন্ড গরম দিয়েছে তো দেখা যাক কতক্ষণ কি যাওয়া যায় সেরকম হলে দু একটা দেখবো বাড়ি চলে যাব তো দেখতে থাকো পুরো কারণ আমাদের অলমোস্ট দেখা শেষ হয়ে গেছে ঠাকুর কারণ নর্থেরও যেগুলো দেখার ছিল আমাদের সেগুলো দেখে নিয়েছি সাউথ তো কালকে ঘুরে এসেছি বেশ করে রাত্রে দেখেছি তো দিনের দেখার এক্সপিরিয়েন্স দেখার জন্য আজকে বেরোনো হয়েছে আর কি তো প্রচণ্ড গরম করছে দেখা যাক দিনের বেলা সত্যি কথা আমার বেরোতে ভালো লাগে না আমার রাত্রেই ভালো সেটাই ওয়েদারটা তো পরিষ্কার থাকে অন্তত যা গরম দিয়েছে হ্যাঁ রোদ দেখছে দারুণ রোদ এদিকে বলছে আবহাওয়া দপ্তরে কলকাতায় বৃষ্টি হবে বৃষ্টির নামগন্ধ নেই এখন সেটাও আমি চতুর্থী থেকে শুনছি যে চতুর্থী থেকে নাকি বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি আর হয়নি এখনো হয়নি জানি না এরপর হবে কিনা ফাইনালি কলেজ স্কয়ারে এসে গেছি ওই যে দূরে ওইদিকে প্যান্ডেল ওই ধার যেতে হবে ওদিকে এখান থেকে দেখাচ্ছি ওই ওই পারে যেতে হবে আচ্ছা ভালোই ভিড় আছে এখান থেকে একটা ভিউ এখানে যে কেমন লাগে এখান থেকে ভালো লাগে ফ্র্যাঙ্কলি বলতে পারি যে এখানে যা ভিড় আছে আমি গতকাল সাউথে সেরকম ভিড় পাইনি ভেবেছিলাম সাউথে প্রচণ্ড ভিড় হবে কিন্তু এবছর একদমই ভিড় নেই পুরো ফাঁকা কোনো লাইন দিতে হয়নি অন্যবার সুরুচি সঙ্গতে নাকি প্রচুর লাইন পড়ে যায় লাইন দিতে কিন্তু এবছর কিচ্ছু না পুরো ফাঁকা আছে কিন্তু এবছর নর্থে ভিড় আছে সামনে ফ্রন্ট গেট সে তো দেখছি এখানে একটা আছে ওখানে একটা আছে রাজহাঁস চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার কলেজ স্কোয়ার দেখা হয়ে গেছে এখানে দেখি এখানে ভিড় ভালোই আছে আমার তো খুব ভালো লাগছে এখানে এসে পরে দিনের বেলায় তাই না হ্যাঁ
আমার ভালো লাগছে নর্থের থেকে বেশি সরি সাউথের থেকে বেশি ভালো লাগছে আর বারে আমরা ভেতরে গেছি আমরা সন্তোষ মিত্র স্কয়ার কলেজ স্কয়ার দেখে নিলাম এইগুলো দেখে আমার সিরিয়াসলি বলছি মন ভরে গেল বিশেষ করে এটা দেখার ইচ্ছা ছিল খুব এজন্য দেখে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আর আর আমি প্রচুর ফটো তুলে নিয়েছি সেটা বলো হ্যাঁ ফটো মানে এখানে তো দারুণ ফটো তোলা হয়েছে মানে আর কিছু নয় আমরা তো সেই দুজনের একসাথে ফটো তুলবো বলে টাইমার সেট করে ফটো তুলেছি ফটোগুলো যারা দেখতে চাও ইনস্টাগ্রাম ফলো করো সুদীপ আর ইনস্টাগ্রাম ডেসক্রিপশনে দেওয়া থাকবে আই এম সুদীপ দেওয়া আছে ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো সেখানে ফলো করো বিভিন্ন ফটো দেখার জন্য ফিরেই সুদীপ আর একটা সারপ্রাইজ চলে এসেছে সারপ্রাইজটা কি দেখাও গুগল অ্যাডসেন্সের তরফ থেকে যে অ্যাডসেন্স স্ক্রিন ভেরিফিকেশন সেটা চলে এসেছে ও এখানে বসে দেখছে তো এটা বিশেষ করে কি একটু বলে দিচ্ছি এবার পুরো শুভ 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 সপ্তমী শুভ সপ্তমী একদম দেখাও এটা তো এটা হচ্ছে একবার ছাড়ো এটা হচ্ছে অ্যাডসেন্স পিন যেটা ইউটিউব চ্যানেলের ভেরিফিকেশন বলতে পারো একটা বা ইউটিউবে যে অ্যাডসেন্স সেই অ্যাডসেন্সে $10 কমপ্লিট হওয়ার পর এই অ্যাডসেন্স পিন আসে তো সুদীপ হাতে হাতে পেয়ে গেছে কতটা খুশি দারুণ ওপেন করো কিন্তু পিন দেখাবে না সিকিউরিটি পারপাস পিন দেখাবে না ওটা ওপেন করো এইভাবে ছেড়ো ছেড়ো বাহ আনবক্সিং হয়ে গেল বাড়িতে চলে এসেছি পুজো টাকা মোটামুটি হলো আবার বিকাল দিকে কি সন্ধ্যার দিকে আরেকবার বেরোবো শোভাবাজার রাজবাড়ি দেখার জন্য আর হ্যাঁ সবথেকে বড় কথা এটা পাওয়ার পেছনে তোমাদের সকলের অবদান আছে যার জন্য আমি এটা পেয়েছি আর ব্লগ দেখতে থাকো এভাবেই সাপোর্ট করতে থাকো এভাবেই সাপোর্ট করতে থাকো আর এভাবেই ভালোবাসতে থেকো তো ঠাকুর দেখার আসার পর প্রচণ্ড জোরে ঘুমিয়ে পড়েছিলাম আমিও ঘুমিয়ে গেছিলাম সুদীপা তো এখনও মনে হয় বসে বসে ঘুমাচ্ছে এখানে হাই করে দাও এখনও ওখানে ঘুমাচ্ছে ঘুম ছাড়েনি প্রচণ্ড জোরে ঘুমিয়েছি কারো ঠিক নেই এত একটু টায়ার্ড হয়ে গেছিলাম যাই হোক আর কথা ভাবছিলাম যে বেরোবো শোভাবাজার যাবো কিন্তু আর ভালো লাগছে না আজ যেতে পারছি না তা যাবো না ব্লগটা এখানেই শেষ করছি আর আজকে খুশির খবর তো তোমরা পেয়ে পেয়ে গেছো সুদীপা বলেই দিয়েছে অ্যাডসেন্সের পিন চলে এসছে তো সেজন্য খুব ভালো লাগছে তো ব্লগটা আশা করছি এখানে শেষ করছি সকলে ভালো থেকো শুভ সপ্তমী অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন